न बद्धते यथा खंग, खंग माने आकाश, सविता माने सूर्य और अनिल माने वायु। এখন আকাশের গায়ে যখন ধুলোর মেঘ চলতে থাকে মনে হয় বাবা আকাশটা কি নোংরা হয়ে গেছে। আকাশ কিন্তু যেমন ছিল তেমনই আছে, ও নোংরাও হয় না পরিষ্কারও হয় না, যেমন ছিল তেমন আছে। তেমনি ভাবে আমার যে আত্মা ও যেমন ছিল তেমনই আছে, যেমন শুদ্ধ পবিত্র তেমনই আছে, কিছুই পাল্টায় না। ঠিক এই ভাবটা যদি আনতে পারি তাহলে আমরা কথাবার্তা চলছে কিন্তু শ্রীকৃষ্ণ আর উদ্ধবের সঙ্গে, কিন্তু আলোচনাটা পৌঁছে গেছে বেদান্তের একটা চরম সিদ্ধান্তের মধ্যে। সেই সিদ্ধান্তটা কি? ব্রহ্মই একমাত্র আছেন। যখন আমরা দ্বৈত শ্রীকৃষ্ণকে আমরা পুজো করি, শ্রীকৃষ্ণ জন্মেছেন, কারাগারে জন্মেছেন, ইত্যাদি ইত্যাদি কত কি, কিন্তু আলটিমেটলি হিন্দুইজমের শিক্ষাটা কি? এক এবং অদ্বিতীয়, দুই বলে কিছু নেই। দুই যদি থাকলাম, আমি আলাদা কৃষ্ণ আলাদা, ভক্ত আলাদা, ভগবান আলাদা, তালি গোলমাল হয়ে যাচ্ছে। তখন ওই আমিটা থাকছে, ভক্তের আমি খানিকটা ভালো কিন্তু তাতেও দুঃখ থাকে। সেজন্য বলছেন ওই একের জ্ঞান যদি হলো তখন সব হয়ে গেল। এবারে ওটা বোঝাতে গিয়ে বলছেন এটা কি করে সম্ভব? আমি দেহের মধ্যে রয়েছি কিন্তু দেহের মধ্যে নেই, এটা কি করে সম্ভব? সব করো, নিষ্ঠা সহকারে করো, মন দিয়ে করো, শুধু লিপ্ত হয়ে যেও না, তাহলেই হবে। শুধু বদ্ধ হয়ে যেও না, তাহলেই হবে। রামকৃষ্ণ মিশনে এটা আমরা খুব ভালো শিখি, আর শিখিয়ে দেয়, কোনো উপায় নেই। কোনো একটা জায়গায় পাঠিয়ে দিল, দিয়ে বললো ওখানে কাজ করো, তো খুব মন দিয়ে কাজ করছেন। তারপরে এইখানে একটা গাছ লাগাবো, ওইখানে একটা পার্ক বানাবো, এইখানে মূর্তি বানাবো, এইখানে ফোয়ারা হবে, এইখানে এই করব সেই করব। যখন করে টোরে বেশ একটা জঙ্গলি জায়গাকে সুন্দর করে সাজিয়ে তুললেন, অমনি ওরা বললো এই তুমি ওখানে অনেকদিন ধরে ঘুরঘুর করছো, এবার অন্য জায়গায় যাও। মহারাজ এটা জঙ্গল ছিল, এটা সুন্দর করে সাজালাম, অন্য লোক যাবে, তোমার কি, তুমি যাও। আবার কোনো জায়গাতেই অ্যাটাচমেন্ট থাকে না, সব সময় অ্যালার্ট থাকতে হয়, যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হতে পারে। সেইটাই হচ্ছে ওই একটা সুন্দর গান আছে, যে গানটা যুবক নরেন্দ্রনাথ ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে গিয়েছিলেন, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে, বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। এই সংসারটাকে যখন আমি বিদেশ বলে মনে করব তখন আমি জড়িয়ে পড়ব না। এই যে আমার বাড়ি, একটা ইটের জন্যে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করলাম, ওর বাড়ির গরুটা এসে আমার একটা গাছের পাতা খেয়েছে বলে ওর সঙ্গে ঝগড়া করলাম, মামলা হলো, কোর্টে গেলাম, জেলে গেলাম, তারপরে সে গরুও নেই, গাছও নেই, প্রতিবেশীও নেই, আমিও নেই, এটা মহা উৎপাত হয়ে দাঁড়ালো। তো সেই কারণেতে যতটুকু না করলে নয় ওইভাবে করতে হয়, যাটাই করছি সব করছি বটে, তাতে ইনভলভ হয়ে না পড়া, ওই হচ্ছে শিক্ষা। তখন কি হচ্ছে? একদম মনটা সুন্দর হয়ে যাচ্ছে। চারপাশের লোক নানা রকম করছে টুচে করুক, আমি কি করব? সবার মুক্তির জন্য তো আমি আসিনি, সে যে ভগবান করবেন তেমনি করবেন, তো আমি কি করব? কারণ কৃষ্ণ বলছেন তুমি নির্লিপ্ত হয়ে সব কাজ করো। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথাই হচ্ছে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো। যারা জানে কাঁঠাল, কাঁচা কাঁঠাল বিশেষ করে ভীষণ আটা থাকে, তো হাতে তেল মেখে ভাঙলে তারপরে একটু মুছে নিলেই সব পরিষ্কার। বেদান্ত বলছে অবশ্য সংসার করো, কেন করবে না, খুব সুন্দর সংসার করো, কর্ম করো, টাকা রোজগার করো, সব করো, কিন্তু মনে মনে যেন এটা বিদেশে বেড়াতে এসেছো তুমি, যে কোনো দিন নিজের বাড়িতে চলে যেতে হবে। তখন বলতে হবে মন চলো নিজ নিকেতনে, আমার নিজের জায়গায়। সেটা নিজের জায়গাটা কি? অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, সর্বব্যাপী চৈতন্য। এখানে বলতে গিয়ে বলছেন আর একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন, কিভাবে উনি বলছেন বৈশারদ্যা ইক্ষয়া অসঙ্গ শীতয়া ছিন্ন সংশয়ঃ প্রতিবুদ্ধ ইব স্বপ্নাৎ নানাত্বাৎ বিনিবর্ততে 13 नम्बर श्लोके तिनि बोलछेन वैशारद्या इक्षया निपुण बुद्धिर द्वारा। निपुण बुद्धिटा कि এই যে এতক্ষণ আলোচনা করলাম যে আমি তো শরীর নই, আমি তো মন নই, কেননা এই শরীরটা পাল্টে পাল্টে যাচ্ছে, মনটা পাল্টে পাল্টে যাচ্ছে। মনটা কেমন ছিল ছোটবেলায় সেটাই জানি না, এন্ড বড় হবার পর আমি ছোটবেলায় কি মন ছিল না তখন তো আমার ছোটবেলায় মন তো ছিল কিন্তু জানি না, এটা আন্দাজ করছি। ছোটবেলায় শরীর তো ছিল কিন্তু আন্দাজ করছি, কেউ যদি দেখিয়ে না দেয় ছবিটা দেখে আমি চিনতে আমাকেই চিনতে পারবো। এবারে ওই বুদ্ধি দিয়ে বিচার করে বুঝলাম যে তাহলে সব কিছু কত অনিত্য, সর্বদা পাল্টে পাল্টে যায়। ওই নদীর জলের উদাহরণ যেটা, এই শরীরটাও তুমি সারাক্ষণ পাল্টে যাচ্ছে। একবার যে নদীর জল তুললাম দ্বিতীয়বার তুললে এক জল নয়, তাহলে শরীরটাও তাই সেরকম প্রবাহমান নদীর মতো চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতিদিন চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন কি করে হবে, আমি সেটাকে আমি বলবো কি করে? তো এইরকম যখন নিপুণ বুদ্ধির দ্বারা তীব্র বৈরাগ্য সহায়ে অসঙ্গসীতয়া, সঙ্গ সঙ্গ মানে যে কোম্পানি, অসঙ্গ না দরকার নেই তাকে বলা হচ্ছে বৈরাগ্য। বিষয়ে বিরাগ হলো বৈরাগ্য। কেন বৈরাগ্য? আরে বাড়ি ঘরদোর বানাচ্ছি বটে কিন্তু আলটিমেটলি তো থাকবে না কিছু। এটা কোনো বিরাট বড় একটা লালকেল্লা বানিয়েছিল সব নবাবগুলো, কত মানুষ খুন করেছে, কত কে লুট করেছে, কতবার গোপ পাকিয়েছে, অহংকার অহংকার করেছে। ধরে সেগুলো কোথায় ভগবান জানে, ভূত হয়ে ওখানে ঘুরছে কিনা জানি না। লালকেল্লা সব ইতিহাস শেষ, বিরাট বিরাট সমস্ত প্যালেসিয়াল বিল্ডিংগুলো সব শেষ। এখন এটা দেখেও শিখবো না, ইতিহাসের পাতায় প্রতিদিন ওই শিক্ষাটা পাচ্ছি। আলেকজান্ডার দ্য গ্রেট তিনি হো হো করে ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লেন, আরে বাপু যেটুকু ছিল সেটাতে বসে একটু আরাম কর, খাওয়া দাওয়া তা না করে ও লাফাতে লাফাতে সেই গেল ইন্ডিয়া পর্যন্ত, আর ফিরতেই পারলো না। মাঝ রাস্তায় কোথায় মারা গেল ভগবান জানে। এখন ওই ইতিহাসে লেখা রয়েছে বিরাট বীর, কি বীর না 1000 লোককে খুন করেছে, এটা বীর। এখন এইটা যে আমরা এইরকম ভাবে যখন ইতিহাস পড়ি, ইতিহাসের মধ্যে দেখা যায় যে সত্যি মানুষ কেন শিখতে পারেন? ধর্মগ্রন্থ পড়া দরকার নেই, ইতিহাসটাই ধর্মগ্রন্থ। তো কি পরিবর্তন ঘটে যাচ্ছে, প্রতি মুহূর্তে পরিবর্তন ঘটছে, তবু কেন শিখবো না? সেই জন্য বলছেন বৈশারদ্যা ইক্ষয়া নিপুণ বুদ্ধির দ্বারা তীব্র বৈরাগ্য সহায়ে অসঙ্গ শীতয়া, কি করতে হবে? ছিন্ন সংশয়, সংশয় অর্থাৎ সত্যি কি, তাহলে এরকম ওইসব একদম কোনো সংশয় থাকবে না, একদম ভাবে পরিষ্কার বুদ্ধি, একেবারে পরিষ্কার, একদম পরিষ্কার দেখতে পাচ্ছি সবকিছু পরিবর্তনশীল। আমি জানি না আমার ঠাকুরদাদা কে, কোনোদিন দেখিনি, তখনকার দিনে ছবি টবিও হতো না, তার মানে কি ছিল না, ছিল তো সেই ঠাকুরদাদা ছিলেন, তিনি ছোট ছিলেন, বড় হয়েছেন, তার ছেলে হলো, এবার আমার ছেলে হচ্ছে, এই চলছে, এই চলেইছে। এই সময় নেই, পরিবর্তন হয়েই চলেছে, আর সারা জীবন ধরে কতবার এটা করবো। এই বিচারটা যে এলো তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা, ছিন্ন করলো কি? প্রতিবুদ্ধ ইব স্বপ্নাৎ, জাগ্রত মানুষ, প্রতিবুদ্ধ জাগ্রত মানুষ, ইব ইব মানে মতো, স্বপ্নাৎ নানাত্বাৎ বিনিবর্ততে, স্বপ্নের মধ্যে যেমন বহু জিনিস দেখি কিন্তু জাগ্রত হয়ে আর সেটাকে দেখি না, মনেও রাখি না, ঠিক তেমনি ভাবে জাগ্রত অবস্থাতেও ওই নানাত্ব যা দেখছি তার থেকে বেরিয়ে চলে আসতে হবে, আর দরকার নেই, খুব হয়েছে। তাই নানাত্ব বিভিন্ন রকম জিনিস দেখা সত্ত্বেও তার থেকে বেরিয়ে যাচ্ছি, এইটা হচ্ছে জ্ঞান, ওইটা হচ্ছে বিচার। ওই কে আকাশ থেকে এসে বলে দিল তারপরে সেটা নিয়ে চললাম, ওটাও চলে, সবার যে পারে তাকে করে। কিন্তু যাদের মধ্যে বিচার আছে, বোধ আছে, তারা যদি লক্ষ্য করে দেখে জগতের সমস্ত কিছু কত পরিবর্তনশীল, তাহলে কেন এত হই হই করে সারা জীবনটা ওর মধ্যে কাটিয়ে দিয়ে তারপরে একদিন চলে গেলাম, আবার ওর মধ্যে সে জন্মাতে হবে, যেগুলো চেয়েছি ওই সবগুলো আবার আসতে হবে, আবার ওর মধ্যে দিয়ে চলতে হবে। যারা পছন্দ করে করুক বাবু, করুক, খুব ভালো, কোনো অসুবিধা নেই। किन्तु जारा करे ना, जादेरके बोला हच्छे मुमुक्षु, जारा मुक्तिर इच्छुक, जारा आर एई जगतेर खेलार मध्य ढुकते चाय ना। ओई जे देखेछेन बाच्चादेर जखन पार्केते गेले देखा जाय बाच्चारा ओई घुरछे, कोनो केउ एकटा बसे आछे हाथिर पीठे, केउ बसे आछे घोड़ार पीठे, केउ सिंहेर पीठे। तो छोटोबेला आमारो खूब मने हतो सिंहेर पीठे चढ़बो ना, हाथी घोड़ा तो साधारण लोक चढ़े, आमी सिंहेर पीठे चढ़बो, खूब हइचइ। এখন অন্য একটা বাচ্চা বসে আছে সিংহের পরে, তাহলে ওরা বললো আচ্ছা একই তো, সিংহ ঘুরছে হাতিও ঘুরছে, হাতির পিঠে বসো না বা ঘোড়ার পিঠে বসো না, আমি এখন ঘুরছে একই ওই ওরকমই, কিন্তু এটা মনে হলো সিংহের পিঠে বসতে হবে, ওইটা নিয়ে একটা দুঃখ, ওটা নিয়ে কান্না। আমাদেরও এই বড় হয়েও আমরা তাই করে চলেছি, আমার এইটা চাই, আমার সেইটা চাই, এটা করতে হবে, ওটা করতে হবে। সেই জমিদারদের কত রকম স্টাইল, ওরে বাবা রাজা টাজাদের কত কি, তারপরে তিনি কোথায় গেলেন আর যাকে মারছিলেন সেই বা কোথায় গেল, যদি কল্পনা করা যায় সেই জমিদার যাকে মারলেন টানলেন তারপরে দেখা গেল মৃত্যুর পর দুজনেই একই গাছের ডালে বসে আছেন। জয়বাবু বসে গেছেন, বলুন বসুন ভালো করে, হ্যাঁ তো হয়ে গেল, দুজনেই ভূত হয়ে বসে আছেন, তাহলে কি লাভ হলো।